আপনারা যারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ড্রাইভার পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই আয়োজন। আয়োজনে থাকছে বিভিন্ন মন্ত্রণালয়ের ড্রাইভার পদে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তো চলুন প্রথমে একটি কথা বলে রাখি, অবশ্যই আপনারা গাড়ি চালক বা ড্রাইভার জব রিভিউ এই বইটি পিডিএফ সংগ্রহ করে নেবেন। মাত্র পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাদের পরীক্ষায় সাধারণত সবসময় এই ধরনের প্রশ্ন আসে রিটেন বেজ। কি কি পড়বেন? বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং ড্রাইভার রিলেটেড জিকে, এইগুলো পড়বেন। এই 5টা টপিকস থেকেই প্রশ্ন আসবে। এখন এই 5টা টপিকস কে আপনাদের এই বইতে আছে, অবশ্যই 100% আপনারা এই বইটার পিডিএফ যদি সম্পূর্ণ শেষ করতে পারেন অবশ্যই পরীক্ষাতে টিকবেন, এতটুকু নিশ্চয়তা দিতে পারি। এখন দেখি বিগত সালের প্রশ্নে কি কি ছিল। সংক্ষিপ্ত উত্তর লেখুন, বাংলাদেশের জাতীয় কবির নাম কি? কাজী ইসলাম। বাংলা সনের মাস কয়টি? 12টি। শীতকালে 2 মাসের নাম কি? শীতকালে 2 মাসের নাম পৌষ এবং মাঘ। বাংলা বর্ণ কত প্রকার? 2 প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বিপরীত শব্দ লিখুন, রাত, দিন, বাম, ডান, উঁচু, নিচু। বাংলা অর্থ সহ লিখুন, কারের বাংলা গাড়ি, রাইট, লাইটের বাংলা আলো, এয়ারের বাংলা বাতাস। জরুরি প্রয়োজনে দুইজন জরুরি প্রয়োজনে 2 দিনের নৈমিত্তিক ছুটি চেয়ে সহকারী পরিচালক যানবাহনের নিকট একটি আবেদনপত্র লিখুন। একটা মানে ছুটির আবেদনপত্র লিখতে হবে। ছুটির আবেদনপত্র প্রথমে তারিখ, তারপর বরাবর, তারপর সহকারী পরিচালক, মৎস্য অধিদপ্তর, ঢাকা, বাংলাদেশ। আপনার যে অধিদপ্তরের নাম থাকবে সেই অধিদপ্তরের নাম এইভাবে এখানে দিয়ে দিবেন। এরপরে বিষয়, 2 দিনের নৈমিত্তিক ছুটির জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন এই যে আমি আপনার প্রতিষ্ঠানের একজন নিয়মিত স্থায়ী কর্মচারী, জরুরি প্রয়োজনে 2 দিন আমার ছুটির প্রয়োজন। আমার বোনের বিবাহ অনুষ্ঠান, আমাকে বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে হবে, তাই আপনার মাধ্যমে আগামী 22 জানুয়ারি থেকে 23 জানুয়ারি 2024 পর্যন্ত ছুটি প্রার্থনা করছি। অতএব মহোদয়ের নিকট আকুল আবেদন, উক্ত ছুটি মঞ্জুর করে আমাকে বাধ্যত করিবেন। নিবেদক সুমন আলী সরকার। এরপরে ইংরেজি, ইংরেজি অংশের নাম, সমাধান, রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রোনাউন নাম্বার, বয়, বয়েজ, ভেজিটেবলস, ভেজিটেবল, অক্স, অক্সেন, ক্লাস, ক্লাসেস, টমেটো, টমেটোস। রাইট দ্য অপোজিট জেন্ডার, আঙ্কেল, আন্ট, ফাদার, মাদার, গার্ল, বয়। ট্রান্সলেট ইন ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করতে বলা হয়েছে, আমি আমার দেশকে ভালোবাসি, আই লাভ মাই কান্ট্রি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। গণিত অংশের সমাধান, গাড়ি প্রতি লিটার পেট্রোল 10 কিলোমিটার যায়, সড়ক পথে ঢাকা থেকে বরিশালের দূরত্ব 170 কিলোমিটার, পথ যেতে কত লিটার পেট্রোল প্রয়োজন? 17 লিটার। 5, 10, 15 এবং 20 সংখ্যাগুলোর গড় কত? গড় 10। বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান অংশের সমাধান, প্রতিদিনের সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়ির কি কি চেক করতে হবে? প্রতিদিন সকালে গাড়ি চালানোর পূর্বে গাড়িতে যা যা চেক করতে হবে, জ্বালানি পরিমাণ চেক করতে হবে, পানি চেক দিতে হবে, ব্যাটারি কানেকশন চেক দিতে হবে, মবিলাইজেশন লেভেল দেখতে হবে, মাস্টার সিলিন্ডার, ব্রেক ফ্লুইড, ব্রেক অয়েল পরীক্ষা করে নিতে হবে, আরো অন্যান্য যা আছে এগুলো আমাদের পরীক্ষা করে নিতে হবে। সঠিক উত্তর লিখুন, ট্রাফিক সিগন্যাল হলুদ বাতি জ্বললে গাড়ি থামানোর প্রস্তুতি অথবা পুনরায় চালু করার প্রস্তুতি নিতে হবে, বক্তব্যটি সঠিক নাকি সঠিক নয়? সঠিক। কোনটি পূর্ববর্তী স্থানে যেতে হলে কোন পূর্ববর্তী স্থানে যেতে হলে সর্বোচ্চ গতিতে গাড়ি চালাতে হবে নাকি নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে? নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালাতে হবে। লাল আলো জ্বললে গাড়ি চালাতে হবে নাকি থামাতে হবে? গাড়ি থামাতে হবে। লাল ত্রিভুজ চিহ্ন কি নির্দেশ করে? লাল ত্রিভুজ চিহ্ন অর্থ আপনাকে সাবধান করা হচ্ছে, একভাবে আদেশ করা হচ্ছে, মানে যদি রাস্তা অন্য ট্রাফিক না থাকে তাহলে আপনাকে সেখানে সেই নির্দেশ মানতে হবে। হর্ন বাজন নিষেধ এমন 2টি জায়গার নাম লিখুন, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। ড্রাইভিং আইন অনুযায়ী একজন চালক একটানা কত ঘন্টা গাড়ি চালাতে পারে? একটানা 5 ঘন্টা এবং দিনে সর্বোচ্চ 8 ঘন্টা। রাতের বেলায় বিপরীত দিক থেকে আগত গাড়ি মুখোমুখি হলে নিজের গাড়ি হেডলাইট আলো কি করা উচিত? ডিম করা উচিত। এই ছিল প্রশ্ন। আর একটা অনুরোধ করবো, আপনারা যারা নিজেদের নিয়ে খুবই ডিপ্রেশন আছেন তারা এই বইটি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিতে পারেন। সবার জন্য শুভকামনা রইল।